আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখানে আমি আজ নিয়ে আসলাম শাপলার আর ইলিশের মাথা লেজের তরকারির রেসিপি। এখানে আমি শাপলা নিয়ে নিয়েছি একটা ইলিশ মাছের মাথা আর লেজ ভালোভাবে ধুয়ে রেখেছি এখানে। আর এখানে লাগছে আমার পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি আর লবণ, অল্প পরিমাণে জিরার গুঁড়া, মরিচের গুঁড়া আর হলুদ। আর লাগছে এখানে আমার একটু পেঁয়াজ বাটা। এখানে আমি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম, তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা। এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তার সঙ্গে কাঁচামরিচ ফালি করে দিয়ে দিছি। যেহেতু এটা শাপলার তরকারি, তো এখানে আমি মরিচের গুঁড়াটা একটু কম দিতে চাচ্ছি, এখানে কাঁচামরিচের ঝালটাই একটু বেশি পরিমাণে রাখতে চাচ্ছি। আপনারা চাইলে গুঁড়ো মরিচটাও আপনারা বুঝে দিতে পারেন। এখন আমি এটা খুব ভালোভাবে একটু নেড়ে ছেড়ে ভেজে নিব। আমার ভাজাটা হয়ে গেছে এখানে রেডি। তো এখানে আমি পেঁয়াজ আর অল্প পরিমাণে রসুন বাটা এখানে দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আমি এখানে অল্প পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দেব আমি ঝালের গুঁড়া পরিমাণ মতো, অল্প পরিমাণে জিরার গুঁড়াও দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এখন এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে আমি এখানে নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন এখানে আমি আরো অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম, তার ভিতরে আমি এখন ইলিশ মাছের মাথাটা আর লেজ আর দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিব। আপনারা যদি চান তাই এক্ষেত্রে এখানে আপনারা মাছও দিতে পারেন, তবে এটা আপনারা মানে মাছের মাথা আর লেজটা দিলেই বেশি ভালো লাগে। আমার মাছটা দেখতেই পাচ্ছেন বেশ তেল উঠে গেছে, মাছের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে গেছে। এখন আমি এই মাথাটাকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে এটা আস্তেও রাখতে পারেন, তবে এখানে একটু ভেঙে দিলে হবে কি, মাছের যে টেস্টটা সেটা খুব ভালোভাবে তরকারির ভিতরে ভালোভাবে ঢুকবে। এর আসল শাপলার আর ইলিশের টেস্টটা পেতে হলে আমি যে প্রসেসে দেখাচ্ছি এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন, তাহলে এর খাবারটা খেলে মুখে আপনাদের এর স্বাদটা লেগে থাকবে অনেক দিন, ভুলতে পারবেন না। তো এখানে আমি শাপলাটা কিন্তু অ্যাড করে দিছি, এখন এটা ঢাকনাটা দিয়ে আমি একটু ঢেকে নেব। শাপলা দিয়ে যেহেতু পানি ওঠে সবাই জানেন, সেহেতু এখানে আমি কোনো পানি দিইনি। এখন আমি এটা নেড়ে নিচ্ছি, ঢাকনাটা উঠিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন পানি কিন্তু উঠেছে অনেকটাই। তো আমি এটাকে আবার একটু ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম, আবারও ঢাকনাটা উঠিয়ে এটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এই শাপলাটা আমার প্রায় কষানো মানে হয়ে আসছে, এর ভিতরে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। আপনারা যেরকমটা ঝোল চান সেটা বুঝে দিবেন, অনেকে এটা কিন্তু একটু মাখা মাখা খেতে পছন্দ করে, সেক্ষেত্রে পানিটা বুঝে দিবেন। আর আমি এখানে একটু ঝোল ঝোল টাইপেরই যাচ্ছিলাম, সেক্ষেত্রে আমি পানিটা আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম। আমি ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছি যে আমার বেশ ঝোলটা টেনে উঠেছে, আমি আরেকটু এটাকে নেড়ে দিলাম। এটা নাড়ার সময় একটু বুঝে শুনে নাড়তে হবে, নাহলে কিন্তু শাপলাটা নরম হয়ে একদম ভেঙে গলে যাবে।
আলতো ঘাটে নেড়ে দিতে হবে। তো এখানে আমি একটু হালকা ফাঁকা করে রাখলাম যাতে করে এর খুব তাড়াতাড়ি পানিটা একটু শুকিয়ে যায়। এখানে আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি, এখানে পানিটা বেশ শুকিয়ে আসছে। তো আমার কিন্তু রেডি হয়ে গেছে শাপলা আর ইলিশের তরকারিটা। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন, আর লাইক দিতে কিন্তু ভুলবেন না। আপনারা যদি নতুন নতুন ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, নতুন রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে আমি হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।